আজ 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয়। পরবর্তী সময়কালে এই দলটি বাংলাদেশ আওয়ামী লীগ নামে তার পথ চলা শুরু করে। দীর্ঘ সংগ্রামের নানা চড়াই উতরাই পার করে দলটি বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। দলটি সম্পর্কে গুরুত্বপূর্ণ মূল্যায়ন তুলে ধরেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1950 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ গঠন হয়েছিল। আওয়ামী লীগ গঠনের পিছনে অনেক ইতিহাস আছে। পুরো পাকিস্তানের মানুষ পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচারে নিষ্পেষিত হয়ে তাদের বাঁচবার কোনো পথ ছিল না। এগুলা এবং চিন্তা ভাবনা করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল। 1956 সালে নির্বাচন হলো যুক্তফ্রন্টের মাধ্যমে। যুক্তফ্রন্টে আমরা নির্বাচনে পুরো বাংলার মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সেদিন আমরা যুক্তফ্রন্টের নির্বাচনে পাকিস্তান শাসক গোষ্ঠীর মসনদকে দাঁড়িয়ে দিয়েছিলাম। তাই সেরা জানতে পারে, তারা বুঝতে পারে 1956 সালে আমাদেরকে ক্ষমতায় গিয়েও ক্ষমতায় যেতে দেয়নি। 1958 সালে নানা রকম ষড়যন্ত্র করে আইয়ুব সেনা শাসক আইয়ুব আসলো, আইয়ুব এসে মার্শাল্ল দিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিল, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিল, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল। বঙ্গবন্ধু 1971-এর 7ই মার্চ বাঙালি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, এবারের এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই অগ্নিমন্ত্র উদ্বুদ্ধ হয়ে সেদিন সারা বাংলাদেশের মানুষ পাকানাদার বাহিনীকে প্রতিরোধ করে চাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ লোক শহীদ হলো, 3 লক্ষ মাবন সম্ভ্রম হারা হলো, 1 কোটি লোক আমরা গৃহ হারালাম। যদি আওয়ামী লীগ না হতো, আওয়ামী লীগের জন্ম না হতো, তাহলে কোনোদিন বাঙালির স্বাধীনতা আসতো না, কোনোদিন বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার, বাঙালির মৌলিক অধিকার, বাঙালির গণতান্ত্রিক অধিকার। বঙ্গবন্ধু ছিল বলে, একজন বাঙালি ছিল বলে তার নেতৃত্বে আজ বাংলাদেশ স্বাধীন হয়। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে চারিদিকে উন্নয়নের পালা, পদ্মা সেতু হয়েছে। যে পদ্মা সেতুর জন্য বলেছিল খালেদা জিয়া পদ্মা সেতু হবে না, সারা বিশ্বে বলেছিল পদ্মা সেতু হবে না, তখন একমাত্র ব্যক্তি বাংলাদেশের বলেছিল শেখ হাসিনা, পদ্মা সেতু আমি করবো। আজ পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু দৃশ্যমান, উন্নয়ন একের পর ঢাকায় মেট্রো রেল চালু হচ্ছে, চট্টগ্রামে ফ্লাইওভার হয়েছে, ঢাকায় ফ্লাইওভার হয়েছে, কর্ণফুলি টানেল হয়েছে, হ্যাঁ বিধবা ভাতা দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে, মুক্তিযোদ্ধার ভাতা দিয়েছে, গৃহহীনদেরকে আজকে গৃহ দিচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন যেটা হয়েছে, আমার মনে হয় আগামী 100 বছরে সেই উন্নয়ন হবে না। নতুন প্রজন্ম বাঙালির অরুষ সন্তান, সে যদি বাংলাদেশের জমে জন্মে থাকে তাহলে বাঙালিকে কোনোদিনও স্বীকার করবে না। বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য এগুলো কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবে না। ইতিহাসকে উপলব্ধি করে সে এগোবে এবং গণতান্ত্রিক কামী প্রতিষ্ঠানকে তারা মূল্যায়ন করবে। তারা নতুন প্রজন্ম এরকম দলে থাকতে চাইবে, তারা আওয়ামী লীগকেই বেছে নেবে আমার মনে হয়। বঙ্গবন্ধু ওই বলে গেছে স্মৃতিসৌধের মাধ্যমে কবিরঞ্জনের ভাষায়, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার খায় নাই। এই সব নীতিমালা যদি নতুন প্রজন্ম আগে আগায় তাহলে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই।